আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আমরা অ্যানাটমির সুপেরিয়র এক্সট্রিমিটি, সংক্ষেপে সুপ্রেক্স, শুরু করব। তো এটা শুরু করার আগে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো যে অ্যানাটমিতে যে হার্ট পার্ট অর্থাৎ বোনস রিলেটেড যে পড়াগুলো আছে, তো ভাইভাতে একটা কমন প্রশ্ন হয়, একটা বোনস ডিসক্রাইব করার পর টিচার জিজ্ঞেস করেন যে এই বোনসের মাসেল অ্যাটাচমেন্ট বলো। মাসেল অ্যাটাচমেন্ট মানে মাসেল, এই বোনসের কোন পার্ট থেকে কোন মাসেল অরিজিন হয়, কোন মাসেল ইনসার্ট করে এই বোনসে, পাশাপাশি মাসেলের নার্ভ সাপ্লাই এবং এই মাসেলের অ্যাকশন। খুব কমন একটা প্রশ্ন MBBS এর ভাইওয়াতে কিন্তু জিজ্ঞেস করা হয়। তো আজকে সুপ্রেক্স শুরু করার আগে আমি মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এত এত মাসেল, এই মাসেলের নামগুলো মনে রাখা কিন্তু টাফ হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা নামকরণ, কিন্তু নামকরণের কিন্তু ইতিহাস আছে, কেন নামটা হয়ে গেল, তো মোটামুটি মাসেলের নামকরণ কিভাবে করা হয়েছে সেই নিয়েই হচ্ছে আমাদের আজকের লেকচার। আশা করি এটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তীতে যখন আমরা পড়াগুলো এগোবো তখন কিন্তু এই মাসেলের নাম শুনেই আমরা বলে দিতে পারবো যে তার অ্যাকশন কি, অথবা তার শেপ কি, অথবা তার পজিশনটা কোথায়, আমরা কিন্তু অনেক কিছু বলে দিতে পারবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা স্টার্ট করি। তো মাসেলের নামকরণ অনেকভাবেই করা হয়, প্রায় 7-8টা ভাবে করা হয়। এর মধ্যে একটা হচ্ছে শেপ, শেপের উপর ভিত্তি করে মাসেলের কি কি নামকরণ আছে কয়েকটা আমি এক্সাম্পল দিই। তাহলে মাসেলের নামকরণের এক নম্বর ধরন হচ্ছে শেপের উপর ভিত্তি করে। তো শেপ নিয়ে আমি প্রথম যে এক্সাম্পল দিব সেটা হচ্ছে ডেল্টা শেপ। তোমরা জানো যে ডেল্টা শেপ মানে হচ্ছে এরকম, এটাকে আমরা ডেল্টা শেপ বলি। তো এটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার একটা শেপ। তো যে মাসেল দেখতে এই ডেল্টা শেপের মতো তাকে আমরা বলি ডেল্টয়েড মাসেল। এবং মানুষের ঠিক যে এই মাসেলটা, অর্থাৎ যে মাসেলে আমরা ইনজেকশন দিই, বাহুর যে মাসেল, সেটাই হচ্ছে ডেল্টয়েড মাসেল। এবং এই ডেল্টয়েড মাসেলটা ট্রায়াঙ্গুলার ডেল্টা শেপের মতো হওয়ায় একে কিন্তু বলা হয়েছে ডেল্টয়েড, ঠিক আছে। এছাড়াও মানুষের ঘাড়ের যে মাসেল, ঠিক এই জায়গায় এখান থেকে শুরু করে এদিকে গেল, এদিকে গেল এবং একটু নিচে চলে আসলো, ব্যাপারটা এরকম, এই যে ঘাড় থেকে নেমে এসে এ সাইডে গেল, এ সাইডে গেল অ্যান্ড আমাদের ভার্টিব্রায় চলে আসলো, জাস্ট দেখতে ডায়মন্ড শেপ। সো এই ডায়মন্ড শেপের মতো দেখতে, ডায়মন্ডের আরেকটা নাম হচ্ছে এরকম ট্রাপেজয়েড। সো ট্রাপেজয়েড কথাটার অর্থ হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ড শেপের হওয়ায়, ট্রাপেজয়েড শেপের হওয়ায় এই ঘাড়ের এই মাসেলটার নাম হয়েছে ট্রাপেজিয়াস। কি নাম হয়েছে? ট্রাপেজিয়াস। ওকে, তাহলে দুই ধরনের মাসেল আমরা শেপ দিয়ে দেখলাম। এছাড়াও তিন নম্বরে যদি আমি বলি সেটা হচ্ছে, তোমরা এই শব্দটা শুনে থাকবে প্ল্যাট। তোমরা প্ল্যাটিহেলমিনথিস পর্ব পড়েছ, মেজর পর্ব, এই প্ল্যাট থেকে এসেছে ফ্ল্যাট। অ্যাকচুয়ালি যে ওরম বা কৃমিগুলো ফ্ল্যাট চ্যাপটা, তাদেরকে আমরা বলি প্ল্যাটিহেলমিনথিস, বিকজ হেলমিনথিস মানে হচ্ছে ওরম বা কৃমি। তো প্ল্যাট এর অর্থ হচ্ছে ফ্ল্যাট বা চ্যাপটা। এই প্ল্যাট থেকে অর্থাৎ চ্যাপটা সাইজের যে মাসেল তাকে আমরা বলি প্ল্যাটিজমা, তাকে আমরা বলি প্ল্যাটিজমা। এবং মানুষের ঠিক গলার উপরে সুপারফিশিয়ালি একটা চ্যাপটা মাসেল এভাবে ছড়িয়ে গেছে, এটার নামই হচ্ছে কিন্তু প্ল্যাটিজমা। সো প্ল্যাটিজমা নামকরণ করা হয়েছে, এটা ফ্ল্যাট তাই। ওকে, আচ্ছা, এছাড়াও একটা মাসেলের নাম শুনবা, সেরাটাস অ্যান্টেরিয়র। সেরাটাস অ্যান্টেরিয়র, সো অ্যান্টেরিয়র এই টার্মটাও আমাদের আজকে আসবে একটু পরে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই সেরাটাস, এই কথাটা সেরারি থেকে আসছে, যার অর্থ হচ্ছে স, বা বাংলায় আমরা যদি বলি করাত, করাতের মতো দেখতে, তাই এই মাসেলটার নাম হয়েছে সেরাটাস অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে সামনে, এটা সামনে অবস্থান করে তাই। তো শেপ দিয়ে আমরা চার ধরনের নাম শিখে ফেললাম, একটা হচ্ছে ডেল্টা শেপ তাই ডেল্টয়েড, ট্রাপেজয়েড ডায়মন্ড লাইক সো ট্রাপেজিয়াস, দেন ফ্ল্যাট সো তাই প্ল্যাট প্ল্যাটিজমা, অ্যান্ড স বা সেরারির মতো তাই এটাকে বলা হয় সেরাটাস অ্যান্টেরিয়র, ঠিক আছে। ওকে, এছাড়াও মাসেলের নামকরণ করা হয় নাম্বার টু,
সাইজের উপর ভিত্তি করে। তো এখানে আমি একটা সাইজের উপর অনেকভাবে নামকরণ করা হয়। এর মধ্যে দেখবা যে অনেকগুলো মাসেল আছে যাদের নামের শেষে বা শুরুতে আছে ভাস্টাস। তো বলে রাখি, এটা জানো সবাই, তারপরে বলে রাখি যে নামের শেষে আস মানে সিঙ্গুলার, আর নামের শেষে ডাবল আই হচ্ছে প্লুরাল। সো ভাস্টি থাকলে বা ভাস্টাই সেটা হচ্ছে অনেকগুলো ভাস্টাস। তো যাই হোক, এই ভাস্টাস নামের মধ্যেই কিন্তু আছে কি ভাস্ট মানে একটা অনেক বড় ব্যাপার, অর্থাৎ কোন একটা রেজিওনের সবচেয়ে বড় মাসেল সেটাই হচ্ছে কি ভাস্টাস। তাহলে ভাস্টাস বলতে আমরা বুঝবো যে লার্জ বা গ্রেটেস্ট। তবে তবে এই জোড়া দুইটার দিকে একটু তাকাও, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর, আর একটা হচ্ছে ম্যাক্সিমাস এবং মিনিমাস। তো এরকমও কিন্তু নাম, গ্রেট বা লার্জ বোঝাতে আমরা মেজর বুঝি বা ম্যাক্সিমাসকেও বলি, কারণ ম্যাক্সিমাম বড়। আবার মাইনর বা মিনিমাস বা মিনিমি বা মিনিমাম, সো এগুলো হচ্ছে কি মিনি ছোট, মাইনর মিনি ছোট। তাহলে প্রশ্ন হচ্ছে কখন মেজর ম্যাক্সিমাস বা ভাস্টাস বসবে। আসলে একটা রেজিওনে একটাই বড় মাসেল আছে, সেটা বোঝাতে হচ্ছে ভাস্টাস। কিন্তু যদি এমন হয় যে একটা রেজিওনে বড় মাসেলও আছে ছোট মাসেলও আছে, তখন বড়টাকে বলবো মেজর, ছোটটাকে বলবো মাইনর। যেমন আমার পেক্টোরাল বা বক্ষ রেজিওন, এখানে যে বড় মাসেলটা সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর, ছোটটার নাম পেক্টোরালিস মাইনর। আমার যে বাটক বা গ্লুটিয়াল যে রেজিওন, সেখানকার যে বড় মাসেলটা সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সেখানকার যে ছোট মাসেল সেটা হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস। সো এই ম্যাক্সিমাস মিনিমাস মেজর মাইনর, এটা হচ্ছে কম্প্যারিজন বোঝাতে কিন্তু ইউজ হয়। আর ভাস্টাস মানে যেখানে ওর মাইনরটা নাই, ওর একটা বড়, সেটাই হচ্ছে ভাস্টাস। তো সাইজ দিয়ে আমরা 1, 2, 3, 4, 5টা পড়লাম। এছাড়া লম্বা যে মাসেল, সেই লম্বা বোঝাতে আমরা সবাই জানি লং মানে হচ্ছে লম্বা, সো লম্বা বোঝাতে বোঝায় লংগাস। তাহলে কোনো মাসেলের নামে যদি থাকে লংগাস, তাহলে বুঝবা যে না মাসেলটা অনেক লম্বা, মোটামুটি লম্বা। তাহলে লংগাস লং থেকে লম্বা। আর যদি ব্রেভিস থাকে সেটা মনে রাখো, লংটা এমনিতেই মনে থাকবে, ব্রেভিস হচ্ছে ছোট বা শর্ট, লম্বা বা টল। আর ব্রেভিস এটা একটু মনে রাখো, ব্রেভিস থাকা মানে সেটা হচ্ছে শর্ট বা ছোট। আমরা এটা শেষ করে কিছু এক্সাম্পল দিব, যদি এই মিনিংগুলো মনে থাকে আশা করি এমনিতেই কিন্তু অনেক কিছু পারবে। তাহলে আমরা শেপ দিয়ে কয়েকটা মাসেলের নাম শিখলাম, এখন আমরা সাইজ দিয়ে মাসেলের নাম শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাসেল ফাইবারের ওরিয়েন্টেশন, অর্থাৎ নাম্বার 3, মাসেলগুলো মাসেলের ফাইবারগুলো কোন দিক দিয়ে ওরিয়েন্টেড, তারা ভার্টিক্যালি না ট্রান্সভার্স না বাঁকা অবলিকলি। তো ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে মাসেলকে মাসেলের নাম তিনভাবে করা হয়। যদি কোনো মাসেল ট্রান্সভার্সলি থাকে তাহলে সেই মাসেলের নামের মধ্যে কিন্তু ট্রান্সভার্স থাকবে। যেমন মানুষের টাং, জিব্বায় ট্রান্সভার্স মাসেল আছে, ওর নামই হয়েছে ট্রান্সভার্স মাসেল অফ টাং। ওকে, তাহলে ট্রান্সভার্স মানে হচ্ছে আড়াআড়ি ভাবে যে মাসেলগুলো অবস্থান করে। আর অবলিক, অবলিক মানে হচ্ছে বাঁকা। তো মানুষের চোখের মধ্যেও সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক মাসেল আছে, পাশাপাশি এক্সটার্নাল অবলিক আছে, ইন্টারনাল অবলিক আছে। ওকে, সো অবলিক মানে হচ্ছে যে মাসেলগুলো একটু আড়াআড়ি বাঁকাভাবে অবস্থান করে। এবং আর একটা হচ্ছে রেকটাস। তো রেকটাস মানে হচ্ছে সোজা, চোখের মধ্যেও রেকটাস, চারটা রেকটাস পেশি আছে প্রত্যেকটা চোখে। এছাড়া মানুষের অ্যাবডোমেনে যে রেকটাস আছে তার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। সো রেকটাস কথাটার অর্থ কি সোজা, তাদের যে মাসেলগুলো একদম সোজাসুজি অবস্থান করছে তাদেরকে আমরা বলবো রেকটাস। বাঁকাভাবে যারা অবস্থান করছে সেটা হচ্ছে অবলিক, আর আড়াআড়ি অবস্থান করছে সেটাকে আমরা কি বলবো ট্রান্সভার্স। ঠিক আছে, তাহলে আমাদের সাইজ হলো, আমাদের শেপ হলো, এবং আমাদের কি হলো ওরিয়েন্টেশন হলো। এছাড়াও নাম্বার 4, মাসেলের নামকরণ করা হয় নাম্বার অফ অরিজিনের উপর ভিত্তি করে, অর্থাৎ যেখান থেকে এই মাসেলটা অ্যারাইজ করে সেখানে তার কয়টা পার্ট থাকে। ধরো এটা একটা বোন, এটা একটা বোন, এই বোনের বোন থেকে একটা মাসেল অ্যারাইজ করলো, বাট এই বোনের দুইটা পার্ট থেকে অ্যারাইজ করে তারা মিলে একটা হলো। তাহলে যেহেতু বাই মানে দুই, বাই মানে দুই, অর্থাৎ এই মাসেলের কিন্তু দুইটা হেড থাকলো, সেপ মানে হেড বা মাথা বোঝায়, তাই এই মাসেলটাকে কিন্তু বলা হয় বাইসেপস, অর্থাৎ এই মাসেলটার দুইটা
অরিজিন থাকে, এর নাম অরিজিন নাম্বার হচ্ছে কয়টা? দুইটা। এবং এভাবে বলা যায় এর মাথা হচ্ছে কয়টা? দুইটা। তাহলে বাইসেপস মানে যে মাসেলের অ্যাকচুয়ালি দুইটা অরিজিন, অর্থাৎ একটা বোনসের বা তার দুইটা হেড থাকবে, দুইটা হেড ঠিক দুইটা জায়গায় থেকে অ্যারেস্ট করবে। তাহলে এখন যদি তিনটা হেড থাকে তখন তার নাম হবে কি? ট্রাইসেপস, বিকজ ট্রাই মানে তিন। আর যদি চারটা সাইড থাকে অরিজিনের তখন এটাকে আমরা বলবো কোয়াড্রিসেপস। এর থেকে তোমরা শিখে রাখো, অনেকেই জানো কোয়াড্রো মানে ফোর, বাট যারা জানো না একটু মনে রাখো যে কোয়াড্রো মানে হচ্ছে ফোর। তাহলে নাম্বার অফ অরিজিনের উপর ভিত্তি করে বাইসেপস, ট্রাইসেপস অ্যান্ড কি কোয়াড্রিসেপস। আশা করি এটা পারবে। এবার আসা যাক নাম্বার ফাইভ। অনেক মাসেল আছে এক জায়গায় অরিজিন করে আরেক জায়গায় ইনসার্শন করে, ইনসার্শন নেয়। তো যেখান থেকে অরিজিন হয় আর যেখানে সে ইনসার্ট হয়, তো এই অরিজিন আর ইনসার্শনের নাম দিয়েই কিন্তু মাসেলের নামকরণ করা হয়। যেমন একটা মাসেল আছে, ঘুরলেই তোমরা দেখতে পাবে, যদিও পাচ্ছ কিনা জানি না, একটু মোটু মানুষ আমি, যেমন সেটা স্টারনামের ম্যানুব্রিয়াম থেকে অ্যারাইজ করে এবং শেষ হয় মানুষের যে হাইওয়ায়েড বোন সেখানে, তাই তার নাম হয়েছে এস্টার্নো হাইওয়ায়েড। আবার একটা মাসেল আছে, যেমন তোমরা ম্যাস্ট্রয়েড প্রসেস এখন চিনবে কিনা জানি না, তো এস্টার্নাম ক্লাভিকল এর সাথেও অ্যাটাচমেন্ট, আবার এই মাস্টার প্রসেস এটা এটার সাথে অ্যাটাচমেন্ট, এই যে যেটা আমি একটু দেখাতে চাইলাম, তাই তার নাম হচ্ছে এস্টার্নো ক্লিডো। এস্টার্নো মানে স্টার্নাম, ক্লিডো মানে ক্লাভিকল, ম্যাস্ট্রয়েড মানে কিন্তু ম্যাস্ট্রয়েড প্রসেস। তাহলে এস্টার্নো হাইওয়ার্ড নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যেটা এস্টার্নামে অ্যারাইজ করছে হাইওয়ার্ড বোনসে সে ইনসার্ট করছে। দেন এস্টার্নো ক্লিডো ম্যাস্ট্রয়েড, তাহলে এস্টার্নাম আর ক্লাভিকল একটা অ্যাটাচমেন্ট অ্যান্ড ম্যাস্ট্রয়েড প্রসেসে কিন্তু তার অ্যানাদার অ্যাটাচমেন্ট। এরকম আরও আছে, যেমন কোরাকো ব্রাকিয়ালিস, আমি একটু নামগুলো লিখে দিই। তাহলে পাঁচ নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে মাসেলের নামকরণ করা হয় অরিজিন অ্যান্ড ইনসার্শনের উপর ভিত্তি করে। একটা হচ্ছে এস্টার্নো হাইওয়েড, দেন এস্টার্নো ক্লিডো ম্যাস্টয়েড, এই দুটো তো বললাম, আর একটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। তো কোরাকো ব্রাকিয়ালিস মানে হচ্ছে, মনে রাখবে ব্রাকাই মানে বোঝায় আর্ম, মানুষের যে আর্ম বাহু এটাকে মেডিকেল ভাষায় কি বলে? ব্রাকাই। আর কোরাকো তোমরা স্ক্যাপুলা জানো যে এই হাড়টার নাম স্ক্যাপুলা, এবং এই স্ক্যাপুলার যে কোরাকোয়েড প্রসেস সেই কোরাকোয়েড প্রসেস থেকে অ্যারাইজ করে এবং ইনসার্ট নেয় কোথায়? আর্মে। আর্মে বলতে আর্মের তো বোন একটাই হিউমেরাস, তাহলে এটার ইনসার্শন হয় হিউমেরাসে, তাই এর নাম হয়েছে কোরাকো ব্রাকিয়ালিস। আবার কিছু মাসেল আছে শুধু নাম হচ্ছে ব্রাকিয়ালিস, অর্থাৎ এই মাসেলটার অরিজিন শুধুমাত্রই কোথায়? আর্ম, অর্থাৎ হিউমেরাস থেকে, তাই নাম হয়েছে ব্রাকিয়ালিস। তাহলে দেখো এভাবেও কিন্তু অরিজিন অ্যান্ড ইনসার্শনের উপর ভিত্তি করে কি মাসেলের নামকরণ করা হয়। এবার যদি আমি বলি ছয় নাম্বার, একটা মাসেল কি কাজ করে, তার ফাংশন নট অ্যাকশন, এটা মূলত ফাংশন আর অ্যাকশনের মধ্যে পার্থক্যটা বলছি। সো ফাংশন ধরো এই যে আমি হাসছি, হাসি দিচ্ছি, হাসি দেওয়া বা স্মাইলকে আমরা মেডিকেলীয় ভাষায় বলি রাইজাস, রাইজাস মানে হচ্ছে স্মাইল। তো এই রাইজাস থেকে, অর্থাৎ যে মাসেল হাসি দিতে, আমি হাসলে কিছু মাসেল কি কাজ করলো দেখেই তো আমার মুখটা একটু বেঁকে গেল, হাসির হাসির একটা অনুভূতি বা প্রকাশ পেল। তো রাইজাস মানে যদি হাসি হয়, সেই রাইজাস থেকে মাসেলটার নাম হয়েছে রাইজো রিয়াস। তাহলে কেন এই মাসেলটার নাম রাইজো রিয়াস? বিকজ এটা স্মাইল বা হাসিতে ভূমিকা রাখে। ঠিক আছে, সো তাহলে দেখো এই মাসেলটা কোথায় থাকবে? তোমার মাথায় থাকবে, কখনোই না, এটা মুখের চারদিকেই থাকবে, মুখের পাশে আশেপাশেই থাকবে। তাহলে এই ফাংশনের উপর ভিত্তি করেও কিন্তু মাসেলের নামকরণ করা হয়। তাহলে আমাদের ছয়টা স্টাইল কিন্তু হয়ে গেল। এবার আসা যাক নাম্বার সেভেন, লোকেশন। লোকেশন অর্থাৎ মাসেলটা কোথায় অবস্থিত, সে অবস্থানের উপর ভিত্তি করে আমরা মাসেলের নামে ওই অবস্থানটা লিখে দিই। যেমন একটা মাসেল যদি সামনে থাকে কোনো কিছু, তখন আমরা লিখবো অ্যান্টেরিয়র। যদি কোনো কিছু পেছনে থাকে তখন আমরা বলবো পোস্টেরিয়র। যেমন টিবিয়ালিস অ্যান্টেরিয়র, তো টিবিয়ালিস টিবিয়া, তো টিবিয়া বংশের নাম জানোই যে মানুষ, এটা হচ্ছে টিবিয়া। এই টিবিয়ার অ্যান্টেরিয়র সামনে যেটা থাকে সেটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র। তাহলে এখন যদি বলে টিবিয়ালিস পোস্টেরিয়র, তাহলে নাম শুনে কিন্তু তুমি বুঝতে পারছো যে টিবিয়ার
পেছনে থাকবে এই মাসলটা। তো যাই হোক, লোকেশন থেকে এই টার্মগুলো খুব ইজি টার্ম, এটা শিখেছো জানো তোমরা। অ্যান্টেরিয়র মানে কি? সামনে, ইন ফ্রন্ট। আর পোস্টেরিয়র মানে হচ্ছে পেছনে, পোস্টেরিয়র মানে পেছনে। এছাড়া সুপ্রা এবং ইনফ্রা, তো সুপ্রা মানে হচ্ছে সুপেরিয়র, উপরে। ইনফ্রা মানে ইনফেরিয়র বা নিচে। ইনফেরিয়র এর শর্ট হচ্ছে ইনফ্রা, সুপেরিয়র এর শর্ট হচ্ছে সুপ্রা। যেমন মানুষের স্ক্যাপুলার, একটা স্পাইনাস আছে, স্পাইনাস প্রসেস আছে স্ক্যাপুলার। এই স্পাইনাস প্রসেসের উপরে যে মাসল তার নাম সুপ্রা স্পাইনেটাস, আর এর নিচের যে মাসল তার নাম ইনফ্রা স্পাইনেটাস। ওকে, তাহলে সুপ্রা ইনফ্রা এটা হচ্ছে বোঝাচ্ছে লোকেশন, উপরে না নিচে সেটা। পাশাপাশি পাশাপাশি আরো তিনটা আছে, মেডিয়ালিস, ল্যাটেরালিস, ল্যাটেরালিস এবং আর একটা হচ্ছে ইন্টার মেডিয়াস। তো মেডিয়ালিস, ল্যাটেরালিস, তোমরা মেডিয়াল, ল্যাটেরাল আর ইন্টারমিডিয়েট এই টার্মগুলো জানো। ধরো এটা হচ্ছে মানুষের একটা মিড লাইন, এই মিড লাইনের কাছাকাছি ধরো দুইটা পজিশন আছে। মেডিয়াল ল্যাটেরাল মূলত কম্পারিজনের বেলায় বোঝায়, যেমন এই মিড লাইনের কাছে যেটা আছে সেটা হচ্ছে মেডিয়াল, মিড লাইন থেকে একটু দূরে সেটা হচ্ছে ল্যাটেরাল। এখন আমি যদি পয়েন্টটা এখানে দিই, তাহলে এবার কিন্তু মিড লাইনের কাছে এটা, তাহলে এটা মেডিয়াল, এবার এটা হয়ে গেল কিন্তু ল্যাটেরাল। তো যেখানে মেডিয়াল ল্যাটেরাল থাকবে, সেই মেডিয়াল ল্যাটেরালের মাঝখানে যদি কেউ থাকে সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট। যেমন ভাস্টাস, একটু আগে যে ভাস্টাস মাসেলের কথা বললাম, এই ভাস্টাস মাসেলের তিনটা পার্ট আছে যাদেরকে একত্রে আমরা বলি ভাস্টি, যে বহু বচনে। একটা হচ্ছে ভাস্টাস মেডিয়ালিস, একটা হচ্ছে ভাস্টাস ল্যাটেরালিস, আর একটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। অর্থাৎ ভাস্টাসের তিনটা পার্টের মধ্যে যেটা মিড লাইনের কাছাকাছি সেটা মেডিয়ালিস, যেটা মিড লাইন থেকে একদম দূরে সেটা ল্যাটেরালিস, আর এই দুটোর মাঝখানে সেটা হচ্ছে কি, ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে দেখো আমাদের লোকেশনের উপর ভিত্তি করেও যে মাসেলের নামকরণ করা হয় আমাদের সেটাও কিন্তু হয়ে গেল। এছাড়াও বিভিন্ন রেজিয়ন, রেজিয়নের উপর ভিত্তি করেও, যেমন একটু আগে আমরা ব্রাকাইয়ের কথাটা যে বললাম, সো ব্রাকাই মানে কি, ব্রাকাই মানে কি, আর্ম। যেমন অ্যাবডোমেনে হলে তখন নাম হয় কি, অ্যাবডোমিনিস। পেক্টোরালে হলে, পেক্টোরাল রেজিয়ন হলে পেক্টোরালিস। সো সেরকম যদি বৃদ্ধাঙ্গুলিতে থাকে, এটাকে এখানে যদি থাকে, এটাকে বলে পলিসিস। সো এটা একটু মনে রাখো যে পলিসিস মানে বোঝাচ্ছে থাম্ব। সো থাম্ব মানে তো বৃদ্ধাঙ্গুলি, জানো বৃদ্ধাঙ্গুলি। পাশাপাশি মানুষের হাতের তালু, এই তালু, এই সারফেসটাকে আমরা বলি পামার সারফেস, পামার। পাম মানে হাতের তালু, তো এটাও একটু মনে রাখো। অনেক মাসেলের নামে দেখবা লেখা আছে পামারিস লঙ্গাস। ওকে, তাহলে পাম মানে কি বোঝাচ্ছে, হাতের তালু বোঝাচ্ছে। তাহলে এই হচ্ছে বিভিন্ন রেজিয়ন দিয়ে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকশন, প্রায় 11 ধরনের অ্যাকশন আছে মাসেলের। সেই অ্যাকশনের উপর ভিত্তি করে, অ্যাকশন নামের মধ্যে শন আছে, সো অ্যাকশনগুলোর নামের শেষে থাকবে শন, আর মাসেলের নামের শেষে থাকবে অর। ওকে, অ্যাকশনের নামের শেষে থাকবে শন। যেমন ফ্লেকশন, এটা একটা অ্যাকশন, এবং যে মাসেল এই ফ্লেকশন করে তার নাম হচ্ছে ফ্লেক্সর। ওকে, সো এই 11টা অ্যাকশন নিয়ে আমরা কথা বললেই আমাদের মাসেল রিলেটেড প্রায় সবগুলো কথাই কিন্তু মোটামুটি শেষ, এবং এদের অনেকগুলো এক্সাম্পল আছে। আজকে আমরা 4-5টা এক্সাম্পল প্র্যাকটিস করব। তাহলে আমরা সর্বশেষ যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাকশন। তো প্রথমে আসি অ্যাকশনের উপর ভিত্তি করে, 11 ধরনের মধ্যে এই দুইটা লিখি, ফ্লেক্সর আর এক্সটেন্সর। সো নামের শেষে অর মানে এটা হচ্ছে মাসেল, আর অ্যাকশনটার নাম হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন। তো ফ্লেক্স মানে কি, ফ্লেক্সিবল, নমনীয়, সংকুচিত করা বাংলায় যদি বলি। যেমন আমার হাত এখন এটা সোজা আছে মানে এক্সটেনশন আছে, এটা হচ্ছে ফ্লেকশন, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে যে মাসেল এই কাজটা করলো সেটা হচ্ছে ফ্লেক্সর, যে মাসেল এই কাজটা করলো সেটা হলো এক্সটেনশন, এক্সটেন্ড করলো, প্রসারিত করলো। ঠিক আছে, ওকে। এছাড়াও অ্যাবডাক্টর এবং আরেকটা হচ্ছে অ্যাডাক্টর। সো অ্যাডাক্টর বানানো মনে হয় ডবল ডি না একটা ডি, যাই হোক এটা একটু খেয়াল করো, মনে আসছে না। সো অ্যাব কথাটার অর্থই হচ্ছে অস্বাভাবিক, যেমন অ্যাব নর্মাল, নর্মাল না, নর্মাল থেকে দূরে। সো অ্যাব মানে হচ্ছে অ্যাওয়ে, অ্যাব মানে কি, অ্যাওয়ে। যেমন এটা যদি আমার মিড লাইন হয়, এটা যদি আমার মিড লাইন হয়, আমার দেখো হাতটা মিড লাইন থেকে যে দূরে সরে যাচ্ছে,
এটা হচ্ছে অ্যাবডাক্টর। তাহলে যে মাসল মিডলাইন থেকে দেহের অঙ্গকে দূরে নিয়ে যায় সেটা হচ্ছে অ্যাবডাক্টর। আর দেখো এটাকে কাছে নিয়ে আসছি, এই যে কাছে নিয়ে আসছে তাহলে যে মাসল এই কাজটা করছে তাকে বলা হয় অ্যাডাক্টর। তাহলে অ্যাডাক্টর হচ্ছে টুয়ার্ডস দ্য মিডলাইন, আর অ্যাবডাক্টর হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য মিডলাইন, ঠিক আছে? এবং মানুষের যে ডেল্টয়েড সেটা অ্যাবডাক্টর, আর ল্যাটিসিমাস ডর্সি আছে সেটা হচ্ছে অ্যাডাক্টর। যাই হোক, ওই এক্সাম্পলগুলো দরকার নেই, এই টার্মগুলো শেখো। তাহলে অ্যাবডাক্টর মানে অ্যাব, অ্যাওয়ে, ওকে, অ্যাবনর্মাল থেকে মনে রাখো, নর্মাল থেকে অ্যাওয়ে, দূরে, সেরকম। তাহলে চারটা হলো, এবার আসো এলিভেটর, আর একটা হচ্ছে ডিপ্রেসর। তো খেয়াল করো, এলিভেটর যে এলিভেশন করে, ডিপ্রেসর যে ডিপ্রেশন করে। তো এলিভেটর নামের মধ্যে লিভেটর আছে, সো আমরা এলিভেটর ইউজ করি না, লিফটে উঠলে যে উপরে উঠছি, এলিভেটর মানে কি উপরে ওঠা, এলিভেট। তাহলে যে মাসল উপরে ওঠায় সেটা হচ্ছে এলিভেটর, আর যে মাসল নিচে নামায় সেটা হচ্ছে ডিপ্রেসর। যেমন আমার এই থুতলি ম্যান্ডিবুলের দিকে যদি তাকাও, আমি হা করলাম, হা, তাহলে ম্যান্ডিবুলটা কি ডিপ্রেস হয়ে গেল না? তাহলে যে মাসল এই কাজটা করলো সেটা ডিপ্রেসর। আবার এটাকে যখন আমি তুলব, এই তুললাম, তাহলে উঠালো যে সেটাই হচ্ছে কি এলিভেটর। ওকে, তাহলে কয়টা হয়েছে, 4 আর 2 6। এছাড়া আর দুইটা আছে, একটা হচ্ছে প্রোনেটর, এটা একটু উল্টাপাল্টা হয়, আর একটা হচ্ছে সুপিনেটর বা সুপাইনেটর। সো প্রোনেশন করে প্রোনেটর, সুপাইনেশন বা সুপিনেশন করে সুপিনেটর। এখন কোনটা কি, আমার এই হাতের দিকে যদি তাকাও, হাতটা এখন এর যে অবস্থায় আছে এটা হচ্ছে সুপিনেশন, সুপাইন পজিশন। আমি যদি এভাবে শুয়ে পড়ি তাহলে এটা হচ্ছে আমার সুপাইন পজিশন, আর আমি যদি এরকম করে হেলে শুই তাহলে এটা হচ্ছে প্রোন পজিশন। তো দুইভাবে মনে রাখতে পারো, যে কাউকে যদি প্রণাম করো, তোমরা প্রণাম করলে তো এমন করেই করো না, এমনি প্রণাম করো, হ্যাঁ, এমন করেই করো। তাহলে প্রণাম থেকে প্রণ, তাহলে প্রণাম করার সময় যেরকম হও সেটা হচ্ছে প্রণ পজিশন। অথবা কেউ তোমাকে প্রণাম করছে, তখন তুমি হাতটা কি করো, তার মাথায় এভাবেই দাও, সো এটা হচ্ছে প্রণেশন, আর এটা হচ্ছে সুপিনেশন। ওকে, সো প্রোনেশন, সুপিনেশন, যে মাসল প্রোনেশন করে তার নাম প্রোনেটর, এটা হচ্ছে সুপিনেটর, ঠিক আছে? তাহলে আমাদের আটটা হয়ে গেল। পাশাপাশি তোমরা ছবি একটু বেঁকে গেলে রোটেট করো, তাহলে রোটেটর অর্থাৎ যে রোটেট করে, যে মাসল ঘোরাতে সাহায্য করে সেটা হচ্ছে রোটেটর। সো রোটেটর কাফ, এরকম অনেক মাসল রোটেটর নাম আছে, সো রোটেটর মাসে মানে মনে রাখবে এই মাসলটা কি রোটেট করছে। তাহলে আট আর এক নয়টা হলো অ্যাকশন দিয়ে। এছাড়া দুইটা জিনিস বলি, স্ফিংটার, স্ফিংটার এবং আরেকটা হচ্ছে টেনসর। সো টেনসরের নাম শুনেই বোঝা যাচ্ছে টেনশন বা স্ট্রেস, যে মাসেল স্ট্রেসে ভূমিকা রাখে, দেহের কোনো অংশকে একটু স্ট্রেস করে সেটাই হচ্ছে টেনসর। কারণ টেনসর, ফাসা, লাটা, এরকম অনেকগুলো নাম আছে। আর স্ফিংটার হচ্ছে, এটা মূলত ধরো তোমরা কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার নাম শুনেছো, অর্থাৎ যে মাসেল কোনো একটা ওপেনিংকে ক্লোজ করতে হেল্প করে সেটাই হচ্ছে স্ফিংটার। তো স্ফিংটারের বাংলা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বইয়ে দেওয়া ছিল যে পেশি নিয়ন্ত্রিত কপাটিকা, অর্থাৎ এর একটা কপাটিকা বা ছিদ্র যার চারদিকে কি আছে, মাসেল আছে, ফলে এই মাসেলটা কনস্ট্রিক্ট হলে ছিদ্রটা কীভাবে ক্লোজ হবে। তাহলে স্ফিংটার হচ্ছে সেই মাসেলগুলো যারা কোনো একটা ওপেনিংকে কী করছে, ক্লোজ করছে, অর্থাৎ যার সংকোচন প্রসারণে, কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনে একটা ওপেনিং কি হয়, ক্লোজ হয় আর ওপেন হচ্ছে সেটাই। তো এই যে এতগুলো আমরা শিখলাম, এখন যদি আমি তোমাদেরকে একটা মাসেলের নাম বলি, যে অ্যাবডাক্টর পলিসিস লংগাস বা ব্রেভিস, তাহলে এই মাসেল, এই নামটা শুনে যেহেতু তুমি মিনিংগুলো বোঝো, তুমি কিন্তু অনেক কথা এমনি এমনি বলতে পারবা। খেয়াল করো, ব্রেভিস নাম শুনে বোঝা যাচ্ছে যে মাসেলটা ছোট, পলিসিস তাহলে এই মাসেলটা বৃদ্ধাঙ্গুলির সাথে বা থাম্বের সাথে অ্যাটাচড, এবং অ্যাবডাক্টর অর্থাৎ এই মাসেলটা কি করে, অ্যাবডাকশন করে, অর্থাৎ থাম্বকে মেন অ্যাক্সিস থেকে দূরে সরিয়ে নেয়। ওকে, তাহলে এখন যদি আমি বলি ফ্লেক্সর কার্পি, ধরো লংগাস কিছু একটা বললাম, তাহলে নাম শুনে বোঝা যাচ্ছে একটা বড় মাসেল, কার্পাল বা মেটাকার্পাল অস্থির কাছাকাছি থাকে, মধ্যে থাকে, আর ফ্লেক্সার মানে তার কাজ হচ্ছে ফ্লেকশন করে। সো এভাবে নাম দেখেই কিন্তু আমরা অনেক কিছু বুঝে ফেলতে পারবো যদি আজকের ক্লাসের এই মিনিংগুলো আমাদের মনে থাকে। তো আজকে এই পর্যন্তই, তোমরা এই মিনিংগুলো মনে রাখো, এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা কোনো একটা রেজিয়নের ডিটেলস আমরা আলোচনা করবো। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।